কোন অপরাধের কারণে দাজ্জাল অভিশপ্ত? আল্লাহ আকবার, দাজ্জাল অভিশপ্ত কোন অপরাধের কারণে? আপনি জানেন দাজ্জাল হচ্ছে নিজেকে সে রব দাবি করবে, আল্লাহ দাবি করবে। কে এর এই পর্যন্ত কেউ দাবি করে নাই ফেরাউন ছাড়া, ফেরাউন ছাড়া কেউ দাবি করে নাই। নমরুদ বলেছিল যে আনা ওয়াহিউ অমির, আমিও কিছু কিছু কাজ করতে পারি না বলেছিল, কিন্তু নমরুদ আর ফেরাউন ছাড়া কেউ এভাবে আর নিজেকে আল্লাহ দাবি করে নাই। সর্বশেষে আসা এমন দাবি করবে যে দাবি কিছু প্রমাণও সে দেখাবে, প্রমাণ দেখাবে। কীরকম? সে একজনকে বলো মরে যাও, মরবে, বলে আবার জীবিত হও, জীবিত হবে, বড় আশ্চর্য জিনিস। এবং একজনকে বলো আগুনে যাও, আগুনে যাবে, জাহান্নাম তার সাথে, জাহান্নার সাথে। এটা আসলে জান্নাত যদি এটা আগুন দিছে, আর যেটা জাহান্নাম বলো তো জাহান্নামে যাও, এটা আসলে জান্নাত, যেটা জাহান্নাম এটা জান্নাত, জান্নাত যেটা এটা জাহান্নাম। সেইটা মানুষ তো বুঝবে না, মানুষ এভাবে করবে, সে বলবে আকাশ এই বৃষ্টি দাও, বৃষ্টি দিবে, এ আগুন দাও, এ দাও, জমিন তুমি মাটি থেকে স্বর্ণ বের করে দাও, স্বর্ণ বের করে দিবে। তো সে তো রব দাবি করবে, এক দাবি করার সাথে সাথে কিছু প্রমাণও হাজির করবে। ইমানদার তো শেষ হয়ে যাবে এই সময়। বেশিরভাগ মানুষ এখনই যারা ইউরোপ আমেরিকার চমকানো দেখেই পাগল হয়ে গেছেন, দজ্জাল বের হয়ে গেলে আপনাদেরকে খুঁজে পাওয়া কঠিন হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে বলেছেন যে দয়া করে আমাদের প্রতি, যে তোমরা দজ্জালের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ তোমাদের ইমান রাখতে পারবে না। এর আগে যেন আল্লাহ তোমাদের নিয়ে যায়, ইমান নিয়ে যাওয়াটা তোমাদের দরকার বেশি। রাসূলুল্লাহ সাল্লাম এই জন্য বেশি দয়া করেছেন, দয়া পরবশ হয়ে আমাদের বলছেন যেন আমরা সূরা কাহাফ পড়ি, যেন শেষ বৈঠকে আল্লাহর কাছে আল্লাহ মাসিহ দজ্জালের কাছে আল্লাহ আশ্রয় যায়, এবং সবসময় আল্লাহর কাছে মাফ আল্লাহ যেন দজ্জাল না দেখো। বেশি সাহসী হবে না যে আমরা এই করে বলবো সেই করে বলবো, যাইয়া দেখেন না ওখানে ইমান এমনি শেষ হয়ে যাবে। বহু মানুষ দেখছি ইউরোপে গেছে, বিরাট কিছু ইউরোপে দাওয়াত দিবে, কদিন পরে দাওয়াত দূরের কথা, উনি দাওয়াত গ্রহণ করে ফেলছেন অলরেডি, দেখছেন না আপনারা। এই জাতীয় এই জন্য ফেতনা কখনো চেয়ে নিতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতনা থেকে আশ্রয় চেয়েছেন এবং বলেছেন যে কখনো তোমরা বালা চাইবে না, আল্লাহর কাছে কোনো মুসিবত চাইবে না, বরং আসালুল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাইবে, আল্লাহ মুসিবত দিও না, বাঁচাই দাও। কারণ কবে এই কয়টা দিন জীবনে, কয়টা দিন, কদিন, 75 বছর, 80 বছর, এই কয়টা দিন যদি ইমান নিয়ে যাইতে পারি আমার সারা জীবন পরবর্তী জীবন শান্তি, আর যদি এখানে যদি একবার ডিসপুট পড়তে পারে আমি শেষ। সুতরাং এই কোনো রকমে পার করার চিন্তা ভাবনা করেন, বেশি বাড়াবাড়ি করেন না যে এটা কিছু করতে পারবো না, এটা করতে পারবো না। ও রাব্বা, ও রাব্বা।